হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন মিউজিশিয়ান সঙ্গীত পরিচালক জিয়া খান। 1980 সাল থেকে 2010 সাল পর্যন্ত অসংখ্য মিউজিক অসংখ্য গানের সাথে আপনি কাজ করেছেন, গিটারিস্ট হিসেবে করেছেন, সঙ্গীত পরিচালক হিসেবে করেছেন এবং নিজেও গান গেয়েছেন। এরপরে আপনার একটু ভাটা, কিন্তু আমরা যতটুকু আবার শুনেছি যে না আপনি আন্তর্জাতিকভাবে বিভিন্ন কাজ করেছেন, ইন্ডিয়ান বড় বড় শিল্পীদের সাথে আপনি মিউজিকের কাজ করেছেন, কিন্তু সব কিছু মিলিয়ে জিয়া খান স্বনামে খুব বেশি উজ্জ্বল সেটাও আমি বলতে পারছি না। কারণ কি? প্রচার বিমুখের কারণে? এটা আমি একটু লাজুক প্রকৃতি, এটা সবাই জানে ইন্ডাস্ট্রিতে, একটু প্রচার বিমুখ, কেউ আমার একটু হয়তো জানলে ডাকলে তখন আওয়াজটা দিই। তখন সেই ক্ষেত্রে আমি আসলে ওই অ্যালবামগুলো 2009-তে যেটা প্রথম করলাম বড় বাজার, ওখানে সাফিনা আহমেদ ভাই গাইছিল আমার সুরে, সামিনা আপা, ফাহমিদা নবী আপা, খালিদ ভাই, তারপরে সিনথিয়া তাপস, তারপরে কানিশ সুবন্না, তারপরে আমরা সাফিন ভাইয়ের কথা মনে হয়, এস আই টুটুল ভাই, এরকম 9 জন আর্টিস্ট, এতগুলো সুপার প্রফেশনাল আর্টিস্ট ছিল। কিন্তু ওটা অনেক বুমিং হওয়ার কথা, কিন্তু ওই সময় ভাইয়া ওই সিডিযুক্ত বুঝেন, হাত তো হাত হাতে হাতে দিয়ে, এখন যেরকম আমরা মোবাইলটা অন করলে দেখি প্রযুক্তির সাথে যে আপগ্রেডেশনটা হয়েছে এখন, তখন ওটা না থাকায় হয়তো বা অনেক ওভাবে আমি সফল না, আমি কখনো বলবো না যে আমি ওভাবে সফল। একটা ট্রানজেকশন পিরিয়ডের ভিতরে আপনি পড়ে গিয়েছিলেন, একটু কঠিন চাপে পড়ে গিয়েছিলেন। আয়ুব বাচ্চু ভাই যখন বেঁচে ছিলেন 2016 সালে, সম্ভবত তিনি শেষ যে গানটি গিয়েছেন সেই গানটি আপনার সুরে, আপনি কি গানটি একটু বলবেন এবং আয়ুব বাচ্চু ভাইয়ের সাথে শেষ গানের স্মৃতি, এত বড় একজন লেজেন্ড গায়কের শেষ গান আপনার? বিশেষ করে বাচ্চু ভাই, জেন্স ভাই, এই দুইটা মানুষ অন্যরকম আমাদের চোখে ছিল। ওনাদেরকে গিটার বাজানো, ওনাদের কাপড় চোপড় স্টাইল, ওনাদের চুল, সব কিছু আমরা ফলো করতাম, বিশেষ করে গিটারটা। তো ওই কালচারে আমি ঢুকতে পারিনি, আমি ঢাকা আসছি দেরি করে, যখন আসছি তখন এক প্রকার ভাটা পড়ে গেছিলো। একটু আগে যেটা বললেন যে আমরা পিছনে পড়া, ওটাই কারণ, তখন রমরমা ব্যাপারটা অনেকটা পড়ে গেছে, কোম্পানিতে থেকে অনেক টাকা পয়সা পেতামও না, ওনারাও সাপোর্টভাবে দিত না, পাইরেসির একটা ব্যাপার আসছিলো, আমার অ্যালবামটাও প্রথম যেটা বলছি মেকি মেকি বেলা, ওটাও পাইরেসি, ওটার পাইরেসির কারণে আমি 7 বছর গ্যাপ দিয়ে ওই ছায়া শরীরী নামে 2016-তে একটা মিক্সড অ্যালবাম করেছি, সেখানে টাইটেল সংটা বাচ্চু ভাইকে দিয়ে করেছি। এটার একটা ছোট একটু আমরা একটু চাললাই না আপনার কাছে শুনে আসছি। আলো আধারির ঘেরা টোপে ঢাকা, হিসেবের খাতাটা যদিও বা ফাঁকা, ভুলে গেছে একজন কে বা ছিল প্রিয়জন, বুক ভরা কান্নাটা তবু পুষে রাখা, দুঃখ কষ্ট অনেক জ্বালা, হারতে নয়া রাজি, ছায়া শরীরই একটা মানুষ জীবন রাখে বাজি। আপনারা যারা এতদিন ধরে গানের সাথে জড়িত, গানের জন্য শ্রম দিয়েছেন, এখন যুগ চেঞ্জ হয়েছে, ডিজিটাল হয়েছে, রয়্যালিটির ব্যাপারে তো আপনারা এগিয়ে থাকবার কথা, বিভিন্ন জায়গায় আপনাদের সুরের গানের এই রয়্যালিটিগুলি কি এখন পাওয়া শুরু হয়েছে নাকি পাচ্ছেন নাকি পেতে কোনো দ্বন্দ্ব হচ্ছে? এটা নিয়ে আন্দোলন মাত্র হচ্ছে আমাদের হামিন ভাই, প্রিয় হামিন ভাই মাইলস ব্যান্ডার, উনি একটা ভালো দায়িত্ব নিয়ে এটা করতেছেন, কপিরাইট আইন, রয়্যালিটি, বিশেষ করে গানের মূল মালিক গীতিকার সুরকার, ওয়ার্ল্ড ওয়াইড আইনে ইন্টেলেকচুয়াল রাইট যেটাকে বলে আর কি, তো সেখানে আমাদের দেশে উল্টো হয়ে গেছে, কোম্পানি সমস্ত কিছু এককালীন কিছু টাকা দিয়ে ওরাই মালিক হয়ে গেছে। জিয়া সাহেব যখন গান গায় তখন সেই গান অত্যন্ত কষ্ট করে তৈরি হয়, মানুষের কাছে পৌঁছাতেও অনেক কষ্ট হয়, কিন্তু হিরো আলম যখন গান গায় তখন কোটি কোটি ভক্ত দেখে ফেলে, রয়্যালিটিও সেরকমভাবে আসে, সেটাকে আফসোস হয়। অগায়করা যখন গায়ক হিসেবে দৌরাত্ম্য তৈরি করে, এটাও তো একটা কন্ট্রোভার্সিয়াল একটা ব্যাপার, এরকম জানেন সব কিছু আপনারা, আমি আর কী বলবো, তবু একটু বলি যে আসলে এভিল নিউজ রানস ফার্স্ট একটা কথা তো আমরা সবসময় শুনি, খারাপ জিনিস খারাপ খবর সবসময় আগে যায়। আমি রিসেন্টলি অনেক দিন ধরে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, আমি একটা অশ্লীল লিরিক চাই মনে দুঃখে এদের কারণে, যাদের নাম বললেন, তো এক বড় গীতিকার বা সাংবাদিক, সে দুইটা সে আমাকে বলে যে ভাই অনেকে কমেন্ট করছে ওরটা আমার ভালো লাগছে, ভাই আমি দিব, দিব করতে করতে একটা গান নিলাম এবং অশ্লীল না ঠিক, এবং যা হচ্ছে ভিউ ভাইরাল, গানের সুর নাই তাল নাই, দেখা গেলো গানের গও ঠিক মতো সে জানে না, ও ভিউ নিয়ে গানটা হলো কানে দেখার বিষয় ভাইয়া, ওটাকে যখনই আমরা চোখে নাটক সিনেমার মতো চোখে দেখতেছি সেদিন থেকে গানটা মরে গেছে আসলে, ওটার পেছনে লক্ষ লক্ষ টাকা পুজিয়ে খাটাচ্ছি ভিডিও করতে গিয়ে, একটা গান শুনবো আমরা চোখ বন্ধ করে কান দিয়ে ফিলিংস নিয়ে,
তো ওই জিনিসটা আর কি এখন নাই এরকম।